বিজেপি বিধায়ককে লক্ষ্য করে চোর স্লোগান তৃণমূল কর্মীদের। ঘটনার জেরে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। রাজ্যে পৌরসভা নির্বাচন আসন্ন, এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি পৌর ভোট নিয়ে তাদের দাবার বোর্ডে সাজাতে ব্যস্ত। ঠিক একই কারণে বাঁকুড়া পৌরসভা এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডের কানকাটা এলাকায় জনসংযোগ মিছিল করছিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলের পাশ দিয়ে যাচ্ছিলেন বাঁকুড়া বিধায়ক তথা বিজেপির নীলাদ্রি শেখর জানার গাড়ি। বিজেপি বিধায়ককে দেখে তৃণমূলের মিছিল থেকে হঠাৎই স্লোগান উঠতে শুরু করে চোর চোর, চোরটা বিজেপি এমএলএটা। আমরা সবাই করে থাকি, অন্যান্য দলেরাও করে, আমরা সেটাই করছি, যেটা বাস্তব সেটাই আমরা বলছি। একটা কথা বলি, ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায়। বিষয়টা হচ্ছে আমিও, উনি আমার থেকে বয়স জ্যেষ্ঠ, উনি আমার থেকে বড়, ডেফিনেটলি সেই সম্মান আমিও ওনাকে করি। নীলাদ্রি শেখর ডানা না বলে আমি নীলাদ্রি দাও বলি। আমরা যখন কাউন্টিং হলে একসাথে ছিলাম ভোট গণনার দিনকে, সেই দিনকেও আমি ওনার সাথে কথা বলেছি বা কমিউনিকেট করেছি, এবং উনি জেতার পরে ওনাকে কংগ্রাচুলেশন দাদা, টেক কেয়ার অফ বাঁকুড়া, এই কথাটা বলে বেরিয়েছিলাম। কারণ সেই শিক্ষা আমি পেয়েছি বা আমরা সেই শিক্ষায় বিশ্বাসী, কিন্তু রাজনৈতিক মতামত তো আমাদের আলাদা হবে। তো সেক্ষেত্রে ওনাদের দলের লোকজনেরা, নেতৃত্বে যারা আছেন, তারাও ব্যক্তিগত আক্রমণ করেন, তারাও মা বোনদের যেভাবে সম্মান দেন না, মহিলাদের সম্মান দেন না, আমাদের নেতৃত্বে সম্মান দেননি, দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে তো আমার যেটা ঠিক মনে হবে আমি তো সেটাই বলবো বা করবো। যদিও এই প্রসঙ্গে বিধায়ক সেই রকম কোনো প্রতিক্রিয়া দেননি। তিনি জানান, আমি এই এলাকার জয়ী বিধায়ক, জনগণের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনেছি, উন্নয়নের কাজ করেছি, তাই সেই সব দেখে ভয় পাচ্ছে তৃণমূল, যে কারণে এই রকম স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আসলে অশ্লীল স্লোগান তৃণমূল কর্মীদেরই মানায়। নীতির উপরে দাঁড়িয়ে লড়াই করুক, পার্টির জন্য লড়াই করুক, এটা সবসময় আমরা চাই, যেটা আমি ৪০ বছর করে আসছি। আমরা কখনোই ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী, কোনো নেতৃত্ব, কোনো মন্ত্রী কখনোই কোনোভাবে একটা বিধায়কের পাড়াতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়ে যেটা করার দরকার, তৃণমূলের যেটা কালচার সেটা আজকে করেছে, করছে। তো এটা আমরা দেখে অভ্যস্ত, তাদের কাছ থেকে, নতুনভাবে কোনো আমরা আশা করতে পারি না, কোনো দিনই আমরা ভয় পাবো না। মানুষের রায় মাথা পেতে নিতে হবে। ১৬ নম্বর ওয়ার্ডে আমার কাছে হেরেছে কাউন্সিলর ভোটে, মারপিট, ছাপ্পা, বুদজাম, ভোট চুরি করতে এসেছিল, জনগণ জবাব দিয়েছে। একদম তৃণমূল ভয় পাচ্ছে আমার কার্যক্রম দেখে। শত বিরোধিতা সত্ত্বেও মানুষের রান্নাঘরে আমি পৌঁছাচ্ছি, সেগুলোকে নিয়ে বিদ্রুপ করার থেকে শুরু করে আজকে রান্নাঘরে যাচ্ছি, মায়েদের কাছে যাচ্ছি, যারা নাগরিক তাদের কাছে আমি দেবতার মতো ভাবি, তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছি। আর সেটাতে হয়ে গেছে তাদের গ্রাহ্য দেওয়া, তারা মানুষের কাছে পৌঁছাতে পারেনি, তোলাবাজি কাটমানিতে ব্যস্ত। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।